আমাদের মধ্যে যে সকল বন্ধুরা একটু স্বাস্থ্য সচেতন আজকে তাদের জন্য একটা নিমকির রেসিপি নিয়ে এসেছি যেটা ভাজব না বেক করব এবার থেকে একদম নির্ভয়ে চায়ের সাথে প্রাণ ভরে নিমকি খান নমস্কার বন্ধুরা আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসাউটেড রেসিপিজে একটা মিক্সিং বলে ওয়ান থার্ড কাপ একটু উষ্ণ দুধ নিয়ে নিয়েছি এর পরিবর্তে আপনারা জলও নিতে পারেন দিয়ে দিলাম ওয়ান টেবল স্পুন চিনি আর ওয়ান টি স্পুন নুন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যে কোনো একটা কাপ বাটি সেট করে নেবেন আর সেটা দিয়েই সব মেজারমেন্ট করে নেবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ইস্ট ইস্টটা দিলে একটুখানি নিমকিগুলো ফ্লেকি হয় মানে একটু ক্রিস্পিনেস আসে ভালো ফলে সেই জন্য দিলাম যেহেতু আমরা এটাকে ফ্রাই করব না তাই যদি ইস্ট থাকে তাহলে অবশ্যই ব্যবহার করবেন না থাকলে না দিলেও চলবে দিয়ে দিলাম টু টেবল স্পুন সাদা তেল বা রিফাইন্ড অয়েল অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম টু টি স্পুন হাতে একটু ক্রাশ করে নিয়ে কসরি মেথি দিয়ে দিলাম অল্প একটু অরেগানো আপনাদের কাছে মিক্সড হার্ফ থাকলে সেটাও দিতে পারেন দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো আমি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করলাম না একটু হেলদি ওয়েতে তৈরি করছি সেই জন্য আর এটা মশালা নিমকি তৈরি করছি তাই এত কিছু দিলাম আপনাদের কাছে যেটা যেটা অ্যাভেলেবেল সেটাই দেবেন চাইলে একটু জিরেও দিতে পারেন কোনো অসুবিধা নেই আবারও বলছি যেহেতু হেলদি বেতে তৈরি করছি তাই আমি আজকে নিমকিটা আটা দিয়ে করছি এক কাপ আটা নিয়ে নিলাম আর ওয়ান থার্ড কাপ নিয়ে নিলাম বেসন আর দিয়ে দিলাম হাফটা চামচের মতন বেকিং পাউডার একটু ক্রাঞ্চিনে সানার জন্য দিয়ে দিলাম একটা চামচ সাদা তিল এটাও অপশানাল থাকলে দেবেন মুঠমাঠ সব জিনিসই অপশানাল যেটা যেটা আপনার কাছে আছে সেটা সেটা দেবেন চাইলে এক আধটা জিনিস চেঞ্জ করতেও পারেন মানে মশলার কথা বলছি এবার আমি সব কিছু সুন্দরভাবে একটুখানি মেখে নিলাম খুব ঠেসে ঠেসে না মাখলেও চলবে মোটামুটি মাখলেই হবে আর দেখুন এই রকম একটা ডো আমি পেয়ে গেছি এখন এটাকে বেলে নিয়ে কেটে নেব আপনারা হয়তো ভাবছেন যে হেলদি নিমকি তৈরি হচ্ছে তাও আমি কেন সাদা তেল দিলাম আসলে আমি যেহেতু এটা বেক করছি একদম তেল যদি না দিই তাহলে কিন্তু জিনিসটা একদমই ক্রিস্পি হবে না খেতে ভালো লাগবে না তো সেই জন্য অল্প একটু তেল কিন্তু ব্যবহার করতেই হবে আর ডিপ ফ্রায়ের থেকে এটা কিন্তু অনেক গুণ ভালো আর অনেকটাই হেলদি যেহেতু আমি আটা ব্যবহার করেছি ময়দা ব্যবহার করিনি তো বুঝতেই পারছেন এটা কতটা হেলদি হতে পারে আমি একটা কুকি কাটার দিয়ে এভাবে শেপ দিয়ে নিয়েছি কুকি কাটার না থাকলেও আপনারা কি করতে পারেন সেটাও আমি একটু পরে দেখিয়ে দেবো একটা মাইক্রোসেফ ট্রেতে গ্রিজ করে নিয়ে আমি এই নিমকিগুলো সাজিয়ে নিলাম আভেনটা কনভেকশন মোডে একশো সত্তর ডিগ্রিতে প্রিহিট করে একশো সত্তর ডিগ্রিতেই পনেরো মিনিটের জন্য বেক করে নিচ্ছি তবে বেকিং টাইমটা অবশ্যই আভেনের উপর ডিপেন্ডেন্ট এটা অবশ্যই চেক করে নেবেন একটা জিনিস তো আপনারা বুঝতেই পেরেছেন যে এই নিমকিগুলো তেলে ভাজা নিমকির মতো দেখতে বা খেতে হবে না তবে যেটা হবে সেটাও কিন্তু ভীষণই ভালো লাগবে বাকি নিমকিগুলো আমি কড়াইতে বেক করব যে দ্বিতীয় পোর্শনটা ছিল সেটাকে বেলে নিয়েছি থিকনেসটা আগেরটার মতনই রাখবেন আর এটা আমি একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমার যে সকল বন্ধুর বাড়ি আভেন নেই এই পরবর্তী অংশটা তাদেরই জন্য এইভাবে আপনারা আপনাদের পছন্দের শেপে কেটে নেবেন একটা স্টিলের থালায় আমি সাদা তেল মাখিয়ে নিয়েছি আর এর মধ্যে এগুলো আমি পরপর সাজিয়ে দিচ্ছি একটা হেভি বেসের অ্যালুমিনিয়ামের কড়াই আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে দু মিনিটের মতন গরম করে নিচ্ছি আর এর মধ্যে আমার নিমকিগুলো কেটে নেওয়া হয়ে গেছে সাজিয়ে নেওয়াও হয়ে গেছে কড়াইটা গরম হয়ে গেছে ঢাকাটা খুললাম থালাটা এর মধ্যে একদম সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি থালাটা যেহেতু সুন্দরভাবে এমনিই বসে যায় তাই আমি আর আজকে স্ট্যান্ড ব্যবহার করিনি ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো এটাকে বেক করে নিতে হবে এদিকে পনেরো মিনিট হয়ে গেছে মাইক্রোভাভেনের নিমকিগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে এগুলো ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করলে এগুলো একদম শক্ত হয়ে যাবে এদিকে প্রায় তিরিশ মিনিট মতো হয়ে গেছে দেখুন এই নিমকিগুলোর উল্টো দিকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে কিন্তু সোজা দিকটা একটু কাঁচা কাঁচা লাগছে তাই আমি এগুলো উল্টে দিয়ে আরও পাঁচ মিনিট লো ফ্লেমে একটুখানি বেক করে নিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে এগুলো কিন্তু এখন একদম রেডি এগুলো নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিচ্ছি এগুলো এখন খাওয়ার জন্য একদম রেডি এগুলো এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করুন আর যখন ইচ্ছা যতগুলো ইচ্ছা ততগুলো খান একটা নিমকি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের কাছে ইস্ট না থাকে আবারও বলে দিচ্ছি বন্ধুরা কোনো চিন্তা করবেন না এমনিও এগুলো খুবই ভালো হয় আপনারা আছেন সুচিস্মিতার সাথে অ্যাসর্টেড রেসিপিজে আর আজকের এই মশলা বেকড নিমকির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করব একটা লাইক আর অনেক অনেক শেয়ার সহ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার জন্য আজ তাহলে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে টিল দেন টেক কেয়ার বাই বাই